বুঝতে আমরা কিচ্ছু। তার জন্য ভেবেছিলাম ছন্দ দিয়ে কিছু অন্তত বাঁধবো না, কারণ যার থেকে ছন্দ শেখা, মানে ছন্দ বলতে ভুল হবে, মানে কবিতা শেখা, ছন্দ শেখা তো আরেকজনের ফিতে, তার কথা আমরা পরে আসবো। মানে যার থেকে একটু কবিতার দিকে ন্যাক আসা, আমি কবিতা লেখা যার থেকে শেখা, তাকে একটা প্রশ্ন করতে ভীষণ ইচ্ছা করতে বরাবর। মানে জীবনে যে মানুষটা আদর্শ, তার কাছে একটা প্রশ্ন বারবার করতে ইচ্ছা হতো, স্যার কেন আপনি অঙ্ক করান না, স্যার কেন আপনি ভূগোল করান না, স্যার জীবন বিজ্ঞানে যে চ্যাপ্টারটা আমার প্রবলেম কেন সেটা করান না। স্যারের কাছে এই একটা প্রশ্নই আমরা রাখতাম বারবার করে, মনে হয় আজও সেই জীবন বিজ্ঞানের চ্যাপ্টার স্যারের কাছে এনে ফেলি, কম্বাইন করছি, কম্বাইন্ডের সিলেবাস স্যারের কাছে এনে ফেলি, বুঝি না তো স্যারের কাছে, মানে যা বলতো মনে হয় সেটাই বুঝতে পারছি, মানে এরকম একটা জায়গা চলে যেত। তো আজকে স্যার থাকলে যে স্যারকে এই প্রশ্নটাই করতাম, স্যার কেন আপনি অঙ্ক করান না। আর একটা সবচেয়ে বড় প্রশ্ন করতাম স্যারকে, স্যার কেন আমরা, কেন আমরা মাত্র তিনটে বছর সুযোগ পাবো আপনার কাছে পড়ার, কেন আমরা মাত্র তিনটে বছর সুযোগ পাই সিটি ম্যাডামের কাছে পড়ার, মল্লিকা ম্যাডামের কাছে পড়ার, নাজিবুল স্যারের কাছে পড়ার, তপতী ম্যাডামের কাছে পড়ার। আমি কবিতা লেখার ভাষা হারিয়ে ফেলেছিলাম যখন এই লাইনটা দিচ্ছিলাম, আর কিছু বলার নেই, শুধু একটাই করতো, কেন আমরা তিনটে বছর পাই, কেন তিনটে বছর, কেন সারা জীবন না, কেন প্রতি মুহূর্তে না, কেন জীবনের সব সিলেবাসে না, কেন না, কেন না, কেন না।